প্রথম ঈদ হচ্ছে রমজান মাস সিয়াম সাধনার পর, সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় ঈদ আনন্দ হচ্ছে ঈদুল আজহার অর্থাৎ কুরবানী ঈদ। আজ আমি এমন একটা স্থানে এসে পৌঁছেছি যেখানে আইপিসি অর্থাৎ ইসলামিক প্রেজেন্টেশন কমিটির উদ্যোগে আজকের ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠান আলজাহারা অঞ্চলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি এই আজকের ঈদ অনুষ্ঠানের অনুভূতি আজকের আয়োজকদের কাছে আমি জানতে চাবো আজকের অনুষ্ঠানের অনুভূতি। আলহামদুলিল্লাহ, ঈদুল আজহার অনুষ্ঠান প্রবাসীদেরকে নিয়ে আইপিসির উদ্যোগে আয়োজিত কুয়েতের একের সর্বপশ্চিম অঞ্চলে, এটা সীমান্তের কাছাকাছি, ইরাক বর্ডারের কাছাকাছি। তো এখানে প্রবাসী ভাইদের মধ্যে এমনিই তো আমরা দেশের জন্য বিদেশে এসে নিজেদের আত্মত্যাগ এবং শারীরিক মানসিক সব কিছু ত্যাগ করতেছি, আর আজকের এই ঈদুল আধা এটাও হচ্ছে আমাদের ত্যাগ এবং কোরবানির শিক্ষা। এবং এই ত্যাগ এবং কোরবানি এই জন্যই যাতে আমরা বিশ্ব মুসলিম তথা মানব জাতি দলমত নির্বিশেষে মানবতার কল্যাণে এই ঈদুল আজহার অনুষ্ঠানের মাধ্যমে আমরা যাতে বুঝতে পারি যে এই ত্যাগ এবং কোরবানি বা ঈদুল আজহার মূল লক্ষ্য এবং উদ্দেশ্যটা কী, তো সেই জিনিসটা তুলে ধরার জন্য আমরা আজকের এই অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়েছে এবং এরপরে ঈদুল আজহা উপলক্ষে ইসলামী সংস্কৃতির ছোট ছোট বাচ্চা এবং বিভিন্ন বয়সের লোকেরা অংশগ্রহণ করেছেন এবং আমাদের সাথে মা বোন এবং বৃদ্ধ আবাল বৃদ্ধ বনিতা সর্বস্তরের জনগণ আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছেন। এবং আমাদের যে অনুষ্ঠানগুলি আছে তার মধ্যে অন্যতম একটা অনুষ্ঠান হয়েছে প্রবাসী ঈদের আনন্দ, এইটা দর্শকদের ভিতর থেকে আমরা অনুভূতি জানতে চেয়েছি। তো মোটামুটি স্বল্প সময়ের মধ্যে যে সমস্ত ভাইয়েরা অনুভূতি ব্যক্ত করেছেন তারা সবাই অত্যন্ত খুশি, কারণ আমরা এখানে মনোব্যথনা এবং আমাদের আপনজনদেরকে দূরে রেখে দেশে রেখে আমাদের প্রবাসে ঈদের আনন্দ তেমন হয় না। তাই ইসলাম প্রেজেন্টেশন কমিটি আইপিসির উদ্যোগে এবং বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র আমরা একসাথে যৌথভাবে এই অনুষ্ঠানের মাধ্যমে অন্তত পক্ষে আমরা কিছুটা হলেও আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করছি। তো আলহামদুলিল্লাহ আজকে সুন্দরভাবে সুচারুভাবে আপনার এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং সমাপন হবে ইনশাআল্লাহ। তো এই জন্য আমাদের মাঝে আরটিভিকে ধন্যবাদ জানাই যে তারা দেশ এবং জাতির কাছে বিশেষ করে আমাদের এই অনুভূতিগুলি, আমাদের দেশে যে পরিবার আত্মীয় স্বজন আছে এই আরটিভির মাধ্যমে তাদের কাছে আমাদের এই মেসেজগুলি চলে যাবে, এর দ্বারা এটা দেখার মধ্যে